যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তাহলে নতুন রেশন কার্ডের জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কী কী ফর্ম ফিল আপ করবেন আপনার থানাতে যে অ্যাপ্লাইটি করতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে লিখবেন এবং থানা থেকে আপনি যে কাগজটি পাবেন সেটি কোথায় জমা দেবেন এই ফর্মটি কোথা থেকে আনবেন এই সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তার আগে আমরা দেখে নেব এই ফর্মটি কীভাবে আপনি ফিল আপ করবেন তো চলুন দেখে নিই আমরা একটু দেখুন এই ফর্মটি কিন্তু গ্রামাঞ্চলের মানুষদের জন্য আর ফর্মটির নাম হচ্ছে আইএক্সআ আর যদি আপনার রেশন কার্ড হারিয়ে যায় কিংবা নতুন রেশন কার্ডটি নষ্ট হয়ে যায় তাহলে নতুন রেশন কার্ড পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে গেলে ফর্ম আই এক্স আর আপনার ব্লক থেকে পেয়ে যাবেন তো ব্লকে গিয়ে আপনি যখন এই ফর্মটি নিয়ে আসবেন তখন আপনাকে যে ফর্মটি কীভাবে ফিল আপ করবে সেটাকে দেখিনি আমরা দেখুন এখানে আপনি ইন্সপেক্টরকে লিখছেন কেতুগেরাম মন অর্থাৎ ফুড ইন্সপেক্টরটি কোথাকার সেটি লিখবেন তারপর বলা হচ্ছে আপনার পুলিশ স্টেশন ব্লকটি কোন ডিস্ট্রিক্ট আছে দেবেন তারপর গ্রাম পিন নম্বর গ্রাম পঞ্চায়েত ডিস্ট্রিক্ট পোস্ট পোস্ট অফিস পুলিশ পুলিশ স্টেশন এবং তার সঙ্গে এখানে আপনার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন মোবাইল নাম্বার আর ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি থাকে তাহলে ভালো কথা আর যদি ইমেল আইডি না থাকে তাহলে দিতে হবে না তখন আপনি এই জায়গাটি ফাঁকা রেখে দেবেন লিখতে হবে এখানে কিছু ঠিক আছে নেক্সট আপনি দেখেন একটু এখানে কী লিখবেন যজনের হারিয়েছে মানে যতজনের হারিয়েছে রেশন কার্ড তাদের নামগুলো এখানে লিখবেন অথবা যতজনের রেশন কার্ড নষ্ট হয়েছে তাদের নামগুলো এখানে লিখে দিলেন এবং তার সঙ্গে সঙ্গে তাদের কার্ড নাম্বারগুলো এখানে লিখবেন তারপর এটা পিএইচএইচ না এস পেয়েছি সেটা লিখবেন যদি আমি এগুলো ব্লার করেছি আমার সিকিউরিটির খাতিরে নেক্সট বলা হচ্ছে এখানে দেখুন এপিক নাম্বার এখানে এপিক নাম্বারটা কী চেয়েছে দেখুন এপিক নাম্বার বলা হয়েছে অর্থাৎ ভোটার কার্ড নাম্বার যদি বাচ্চা ছেলে রেশন কার্ড হারিয়ে যায় তাহলে তার ভোটার কার্ড নাম্বার দেওয়ার প্রয়োজন নেই আর এখানে আধার কার্ড নাম্বার যদি প্যান কার্ড থাকে তাহলে প্যান কার্ডটা এখানে দিয়ে দেবেন প্যান কার্ড নাম্বারটা এই পাশের ঘরটাই কিন্তু যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই নেক্সট দেখুন আপনার একটা সিগনেচার করতে হবে এখানে সিগনেচার অথবা আপনার টিপসই তো দেখুন এখানে আপনি টিপসও অথবা সিগনেচার করে দেবেন এই স্থানটিতে আর এটি আপনি ফর্মটি ফিল আপ করার পর ডিলারের কাছে অর্থাৎ আপনি আপনার যে রেশন দোকানদার যিনি রেশন দেন তার কাছ থেকে কিন্তু এটি আপনি সিগনেচারটি করিয়ে নিয়ে আসবেন আর বাকি কাজটুকু ওরা করবে অর্থাৎ অফিসে এই যে নিচের অংশটুকু দেখতে পাচ্ছেন এটিতে আপনাকে হাত দেওয়ার প্রয়োজন নেই এই অঞ্চলটুকু এই অংশটুকু ওরা করবে নেক্সট এবার দেখুন আমি যে এরপর আপনাকে যেটা করতে হবে থানাতে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আমার রেশন কার্ড হারিয়ে গিয়েছে সেই জন্যে তো কীভাবে অ্যাপ্লিকেশন লিখবেন সেটা আমি বলে দিচ্ছি টু দা আইসি অফ ড্যাশ পুলিশ স্টেশন তো এখানে আপনার যে পুলিশ স্টেশন সেটা কিন্তু এখানে লিখবেন আপনার যদি যে পুলিশ স্টেশন সে এই নামটুকু শুধু চেঞ্জ হবে ঠিক আছে টু দ্য আইসি বাকি সব ঠিক আছে টু দা আই সি অফ ড্যাশ পুলিশ স্টেশন পুলিশ স্টেশনের ঠিকানা এবং এখানে ডিস্ট্রিক্ট নেক্সট বলা হচ্ছে এখানে সাবজেক্ট দিতে হবে রেশন কার্ড হারিয়ে যাওয়ার জন্য জিডি এর আবেদনপত্র আপনি কিন্তু জিডিএর জন্য অ্যাপ্লাই করছেন ওকে তো এখানে আপনি জিডি এর আবেদনপত্রটি লিখে দেবেন জিডিটা অবশ্যই আপনাকে লিখতে হবে জিডি নেক্সট এবার দেখুন আপনি কীভাবে লিখছেন অ্যাপ্লিকেশনটা কী বলতে হচ্ছে দেখুন আপনি যে কোনো একটা অজুহাত আপনাকে দেখাতে হবে যেমন ধরুন আমি স্যার আমি অমুক খাতুন বা অমুক বিবি অমুক শেখ অমুক যে কোনো আপনার নাম হতে পারে তো আমি অমুক এখানে লিখে দেবেন এই নামটি চেঞ্জ হবে ড্যাশ গ্রামের স্থায়ী বাসিন্দা এখানে কিন্তু আপনার নামটি বসাতে হবে অর্থাৎ আপনি যে গ্রামের স্থায়ী বাসিন্দা আপনি গ্রামের নাম স্থায়ী বাসিন্দা আমার বিনীত নিবেদন এই যে বিনীত নিবেদন এই যে আমার পরিবারের ছেলে বৌমা এবং তার মেয়ে দেখুন এখানে আমার যা প্রয়োজন সেটা আমি লিখেছি আমার ছেলে বৌমা এবং তার মেয়ের রেশন কার্ডগুলি হারিয়ে গেছে তো দেখুন এবার রেশন কার্ড যদি আপনার নিজের হারিয়ে যায় তাহলে লিখবেন আমার নিজের হারিয়ে গিয়েছে এবং সে কারণটাও দেখাতে হবে আপনাকে গত সাতাশ দুই দু হাজার কুড়ি শুক্রবার বাচ্চা ছেলে রেশন আনতে গিয়ে রাস্তায় রেশন কার্ডগুলি হারিয়ে ফেলে এখন মহাশয়ের নিকট আমার নিবেদন যাহাতে একটা জিডি করা হয় যাহাতে একটা জিডি করা হয় কিন্তু খুব ভাইটাল আপনি কিন্তু জিডি জন্য অ্যাপ্লাই করছেন জিডি করা হয় এবং জিডি নাম্বার পায় তাহার সুব্যবস্থা করিয়া বাধিত করিবেন তো এই হলো আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন যখন লেখা হবে তখন নিচে ইতি বলে লিখবেন তো এবার আপনাকে ডিটেলসও কিছু দিতে হবে ইতি দিয়ে আপনার যদি সিগনেচার হয় সিগনেচার যদি টিপ হয় তাহলে এখানে টিপ দেওয়ার পর এটাকে বকরম করে নেবেন নেক্সট বলা হচ্ছে এখানে আপনার ডিটেলসটা একটু দিতে হবে যে আপনার যার যার হারিয়েছে তাদের নাম এবং তাদের রেশন কার্ড নাম্বারটা দিতে হবে তো এখানে আপনি নামগুলো সব লিখে দেবেন এখানে আমি লিখেছি নেম দিয়ে নেমের একটা রো করে দিয়েছি পরপর নামগুলো লিখেছি যদি আপনার নিজের একার হয় তাহলে এখানে একটি একটি নামই লিখবেন নেক্সট বলা হচ্ছে আপনার এখানে রেশন কার্ড নাম্বার এবং তারা পিএইচএইচ না এস সেটাও লিখে দেবেন তো এই ছিল আপনার অ্যাপ্লিকেশন থানাতে দেওয়ার জন্য তো থানাতে দেওয়ার পর আপনি একটা আইডি পেয়ে যাবেন বা একটা কাগজ সেখান থেকে দেওয়া হবে তো সেটিকে নিয়ে আপনি আপনার ব্লকে যাবেন এবং আগে যে ফর্মটি দেখালাম ফিল আপ করার এই ফর্মটি এই দুটো ফর্মই কিন্তু আপনি জমা করবেন আর তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস লাগবে একটা ডকুমেন্টস হচ্ছে আপনার আধার কার্ড ভোটার কার্ড আর যার হারিয়েছে তার আধার কার্ড ভোটার কার্ড আর যদি সেই হারানো রেশন কার্ডটি থাকে তাহলে তার একটা জেরক্স এবং একটা দরখাস্তও লিখতে হতে পারে আর এই ফর্ম দুটি যেটি আপনি থানা থেকে পাবেন আর যেটা এই ফর্মটা রয়েছে তো এইগুলি নিয়ে আপনি আপনার ব্লকে জমা দেবেন এবং ব্লকে যিনি এই দায়িত্বে রয়েছেন তিনি ফর্ম ফিল আপ করবেন অ্যাপ্লাই করবেন এবং কিছুদিনের মধ্যে আপনার বাড়িতে বাই পোস্ট অর্থাৎ পোস্ট পিওনে দিয়ে যাবে আপনার বাড়িতে রেশন কার্ড তো আশা করছি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দেবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে অনুরোধ মিলল খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণও ভালো থাকবেন খুশি থাকবেন বেস্ট অফ লাক হ্যাপি নাইস ডে